অনলাইন ক্লাসেস ভার্সেস বেলাইন ছাত্র সমাজ। আমার নাম সমাজিতা বিশ্বাস, আমি ক্লাস সেভেনে পড়ি। এই কারেন্ট সিচুয়েশনে অনলাইন ক্লাসেস ছাড়া আর কোনো অপশন নেই, তাই এই ব্যাপারে আমার যা এক্সপিরিয়েন্স সেটাই আমি শেয়ার করব। এই সিচুয়েশনে অনেকজনের এই একটা অ্যাডভান্টেজ আছে অনলাইন ক্লাসেদের, যে আমাদেরকে সকাল সকাল উঠে যেতে হচ্ছে না স্কুলে, যেটা অনেক লেজি স্টুডেন্টসদের জন্য একটা অ্যাডভান্টেজ। কিন্তু তার চেয়ে অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজেসও আছে, যেমন যেটা মেন প্রবলেম আমাদের মতো স্টুডেন্টসদের, যে আমাদের একটা ইন্টারেস্ট থাকতো যে আমরা স্কুলে গিয়ে কিছু শেখার চেয়ে বেশিও আমরা নিজেদের ফ্রেন্ডসদের সঙ্গে আমাদের দেখা হবে, আমরা একটা ইন্টারঅ্যাক্ট করবো। ইন্টারঅ্যাকশনটা কিন্তু এখন একেবারেই সেভাবে সম্ভব হচ্ছে না, তাই আমাদের এখন একেবারেই ভালো লাগছে না। আমাদের যেই ডেইলি কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো ছিল, যেগুলো স্কুলে হতো, সেগুলো হচ্ছে না। আর অনলাইন ক্লাসেসে যেমন টিচার্সরা স্কুলে প্রত্যেকটা স্টুডেন্টের ওপর নজর রাখতে পারতেন, যে তারা ফাঁকি দিচ্ছে নাকি পড়ছে নাকি কী করছে, পুরো বিহেভিয়ার্সগুলো তারা ইন্সপেক্ট করতে পারতেন, কিন্তু সেটা অনলাইন ক্লাসেসে সম্ভব হচ্ছে না। টিচার্সরা হয়তো বারবার স্টুডেন্টসদেরকে বলছে যে ভিডিওটা যদি অন রাখি তাহলে টিচার্সরাও দেখতে পাবে যে স্টুডেন্টসদের মুভমেন্টসগুলো কী হচ্ছে, কিন্তু অনেক স্টুডেন্টসরা আছে যেগুলো সেটা মানছে না, কারণ সেটা তাদের কাছে যে তারা ভিডিওটা অন করবে কি না করবে সেটা তারা কন্ট্রোল করছে। তো এই কারণে অনেক স্টুডেন্টস যারা ফাঁকি দেয় তাদের জন্য এটা একটা খুব ভালো সুযোগ। আর অফেন এরকম হয় যে কিছু লেজি স্টুডেন্টস যাদের অনলাইন ক্লাসেস করতে ভালো লাগে না, তারা শুধুমাত্র ক্লাসটাকে চালিয়ে সেটা অডিওটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে অন্য কাজ করে ফোনে। কেউ কেউ গেমস খেলে, কেউ কেউ অন্য সাইটে পৌঁছে যায়, কেউ কেউ আরও অন্য ধরনের কাজ করে, চ্যাটিং করে এইসব। তো এই ফাঁকি দেওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে গেছে অনলাইন ক্লাসের সময়। আর একটা যেটা হচ্ছে সেটা হলো যে এতগুলো যে স্টুডেন্টস পড়া দিচ্ছে, আমাদের স্কুলে যেভাবে কপি চেক করে ভালোভাবে দেখা হতো সেটা কিন্তু ভালোভাবে হচ্ছে না এই অনলাইন ক্লাসের সময়। হয় তো আমরা অ্যাপের থ্রু প্রত্যেকটা দিনের যে হোমওয়ার্কগুলো থাকে সেগুলো হয়তো আমরা ছবি তুলে পাঠাচ্ছি, কিন্তু সেইভাবে যে কারেকশন হচ্ছে বা সেইভাবে যে আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে সেটা পসিবল হচ্ছে না, কারণ অতগুলো স্টুডেন্টসের একসাথে এতক্ষণের নেট এক্সস্ট করে সব কিছু পুরো কাজগুলো চেক করা কিন্তু টিচার্সদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর একটা হলো যে যাদের বাড়িতে ডিজিটাল ডিভাইসেসের অতটা ইজি অ্যাক্সেস নেই, তারা কিন্তু চেয়েও অনলাইন ক্লাসেসগুলো করতে পারছে না, যার জন্যে তাদের এডুকেশনের অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই সময় আমরা হয়তো অনেক বেশি মোবাইল ফোনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মতো স্টুডেন্টসেরও একটু আধটু মোবাইল নিয়ে একটু ফ্রি টাইম, একটু গান শোনা, একটু গেমস খেলা, এগুলো ইচ্ছে করে। কিন্তু এই অনলাইন ক্লাসেসের জন্যে যে এত নেট এক্সস্ট হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু কিছু কিছু স্টুডেন্টস যাদের নেটওয়ার্কের অত ব্রডলি অ্যাক্সেস নেই, তারা কিন্তু নিজেদের জন্যেই বা প্যারেন্টসরাও অত ভালোভাবে নেটওয়ার্কটা ইউজ করতে পারছে না, কারণ অলমোস্ট পুরো নেটওয়ার্কটা এক্সস্ট হয়ে যাচ্ছে। ইন অল আমি বলবো বেসিক্যালি আমার অনলাইন ক্লাসটা করতে একেবারেই ভালো লাগছে না, কারণ স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে ফ্রি টাইমে কথা বলা, খেলাধুলো করা, টিচার্সদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, এগুলোর সাথে অনলাইন ক্লাসকে একেবারেই ডিফারেনশিয়েট করা যায় না। অনলাইন ক্লাস একটা সাবস্টিটিউট হতে পারে স্কুলের বদলে, কিন্তু এটা কোনো সলিউশন নয়। কিন্তু এই সিচুয়েশনের জন্যে আমাদেরকে এটা মেনে নিতে হবে, যদিও আমি খুবই কষ্টে এই অনলাইন ক্লাসেসগুলো করছি, কিন্তু এটাই মেনে নিতে হবে। নমস্কার, আমি রূপম দাস, কেন্দ্র বিদ্যালয় দমদমের ক্লাস 8-এর ছাত্র।
আজকে আমি আপনাদের অনলাইন ক্লাসেসের ব্যাপারে কিছু বলতে চাই। প্রথমেই তো বলবো, যখন আমাদের এই লকডাউন হলো আর স্কুলগুলো বন্ধ, আমাদের স্কুল বন্ধ হয়ে গেল, তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তারপরে আমাদের টিচার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানালেন, তারপরে তারা ওর মধ্যে কাজ পাঠানো শুরু করলেন, আর আমরা আমাদের কাজগুলো করে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতাম, ভালোই লাগছিল। হঠাৎ একদিন আমাদের টিচার বললেন তোমাদের অনলাইন ক্লাস নেব, তখন আমরা খুব উৎসাহিত হলাম, আমরা অ্যাপ ডাউনলোড করলাম, তারপরে আমরা অনলাইন ক্লাস শুরু করলাম। আমাদের খুব ভালোই লাগছিল, কেন কি যখন আমরা প্রথমে যখন কোনো বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছিলাম না, কিছু করতে পারছিলাম না, তখন একদমই ভালো লাগছিল না। তারপরে যখন অনলাইন ক্লাস শুরু হলো, আমরা বন্ধুদের সঙ্গে দেখা করতে পারলাম, টিচারদের সঙ্গে দেখা করতে পারলাম, এবার টিচার আমাদের কোশ্চেনও ধরতেন, আমরা সেটাকে ভালো করে উত্তর দিতাম। আমরা টিচাররা আমাদের উৎসাহিত করতেন কি তোমরা খুব ভালো করছো, এগিয়ে যাও। আমাদের খুব উৎসাহ দিয়েছেন টিচাররা এই লকডাউনের সময়, এই করোনা কালে, এই কোভিড সিচুয়েশনে আমরা স্কুলে যেতে পারবো না, কেন কি যদি অনেক স্টুডেন্ট স্কুলে যায় তাহলে একটা গ্যাদারিং হচ্ছে, সেই গ্যাদারিং এ যদি কোনো স্টুডেন্টের যদি করোনা হয়ে থাকে তাহলে প্রত্যেকটা স্টুডেন্টদের করোনা হয়ে যেতে পারে, সেজন্য আমরা স্কুলে যেতে পারছি না। আর স্কুলে গেলে আমাদের আমরা টিফিন শেয়ার করতাম, আমরা পাশে বসতাম, আমরা গল্প করতাম, সেগুলো তো আমরা করতে পারছি না, পারবো না। অনলাইন ক্লাসেস এর জন্য আমাদের এটা খুব বড় লাভই হয়েছে, যে জিনিসটা আমরা কোনোদিনও হাতে পেতাম না সেটা আমরা এখন হাতে, নিজের হাতের মুঠোয় আমাদের সেটা। আমাদের তো অনলাইন ক্লাস এখন ভালোই লাগছে, যে অনেক লোকে এমন আছেন, আমিও আছি কি হোয়াটসঅ্যাপে চ্যাট করি অনলাইন ক্লাস হয়ে গেলে, আর অনেক লোকে এমন আছেন গেম খেলে। আমি আমার মায়ের ফোনটা সারাদিন আমি নিজের হাতের মুঠোয় নিয়ে বসে থাকি, সারাদিন এঙ্গেজ করে নিয়ে বসে থাকি, যেটার জন্য আমার মা রেগে যায়, কিন্তু আমাদের আর কিছু করার নেই। যেটা যেরকম আমাদের টিচাররা অনলাইন ক্লাসেস এর পরেও আমাদের কাজ দেন, সেই কাজগুলো আমাদের করে জমা দিতে হবে। অনলাইন ক্লাস করে আমাদের ভালোই কাটছে, পুরো স্কুলের মতন আমাদের ঘরে অনলাইন ক্লাস করছি, আমরা একদম স্কুলের মতো মজা আমরা অনলাইন ক্লাসে নিতে পারছি। কিন্তু এই অনলাইন ক্লাসের সঙ্গে কত ব্যাড এফেক্টসও আছে অনলাইন ক্লাসেসের, যেরকম এই যে আমরা সারাদিন অনলাইন ক্লাসের জন্য ফোনের দিকে তাকিয়ে রয়েছি, এই এই তাকিয়ে থাকাটাই আমাদের জন্য ভালো না, কারণ কি এটা আমাদের চোখটাকে নষ্ট করে দিতে পারে, আর তার সঙ্গে আমাদের ব্রেনের উপরেও প্রভাব ফেলতে পারে। যেই কারণে আমরা যখন এবার যখন স্কুলে যাবো, যখন কোভিড চলে যাবে, যখন স্কুলে যাব, তখন আমাদের যখন কেউ কোশ্চেন করবে তখন হয়তো আমরা ঠিকঠাক উত্তর দিতে পারবো না, কেন কি আমাদের এটা ব্রেনে আমাদের এই ফোনটা ড্যামেজ করছে আমাদের ব্রেনটাকে। আর এই কোভিড সিচুয়েশন এখন কিছু করার নেই, এখন আমাদের এই অনলাইন ক্লাসেসের উপরেই ভরসা রাখতে হবে। ধন্যবাদ। It's Manasvita Bose. Recently, I am studying in class 9. Actually, when we heard about the COVID-19 pandemic, firstly, we had a great thought in our mind that I remember the time when our class 8 exams were being cancelled. Most of the exams were cancelled. We just, and then we were informed that in class 9 there would be no school. We just thought how would we continue our education? You know, somebody had said that education is not a preparation for life, it's life itself. And we can't live without our life, or we can't live without education. Firstly, when we came to know about the online classes, we thought that how would we be able to interact with the teachers? How would we be able to share the doubts with the teachers? We were just confused about the whole system. But time by time, when we started online classes, we came to know that it's not too bad. Online classes are very better than no schools at all. You know, something is better than nothing. Online classes is better than no school. Class 9A, so we regularly online classes attend korte hocche. অ্যাকচুয়ালি স্টার্টিংয়ে তো এমন একটা ফিলিং এসেছিলো যখন অনলাইন ক্লাস, মানে স্টার্টিংয়ে যখন আমরা জানলাম যে আমাদের এই সেশনে স্কুলে যাওয়া যাবে না কোভিড-19 প্যান্ডামিক ছড়িয়েছে বলে, তখন একটা এফেক্ট তো এসেছিলো,
তখন আমরা ভেবেছিলাম তাহলে পড়াশোনা কি করে হবে, অত এনথ্রু বলে না যেটাকে, অত স্পিরিট আসেনি আমাদের মধ্যে। কিন্তু যখন জানলাম অনলাইন ক্লাসেস হচ্ছে, তখন আমরা নিজেদের ডাউটস টিচার্সদের বলতে পারলাম, তারপরে যেমন আমাদের ডাউটস ক্লিয়ার হলো, তারপরে পড়ার একটা নতুন এনথ্রু এলো। টিচার্সরা এখন হোমওয়ার্ক দেয়, অ্যান্ড দেন ক্লাস ডিসকাশন হয়, গ্রুপ ডিসকাশন হয়। মেবি আমরা স্কুলে ফ্রেন্ডসদের সাথে মিট করতে পারছি না, কিন্তু এখনও ক্লাসে গ্রুপ ডিসকাশন তো হচ্ছেই। তো ইটস নট টু ব্যাড, অনলাইন ক্লাসেস আর বেটার।